হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস চক্রবর্তী। আজকে আমাদের ডিসকাশনের টপিক হলো মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং বা MPLS। এবার MPLS ব্যাপারটা, এটা সম্বন্ধে মোটামুটি অনেকেই তোমরা শুনেছো। MPLS টেকনোলজিটা অনেকদিন থেকেই ডেভেলপিং অবস্থাতে ছিল, ধীরে ধীরে সেটা ডেভেলপ হয়েছে। আজকে MPLS এর উপরে অনেক রকম অ্যাপ্লিকেশনস রান করছে। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, মানে MPLS যে কতটা জরুরি সেটার সম্বন্ধে আমি একটা ইনফরমেশন আগে আমি তোমাদের দিই। তোমরা নিশ্চয়ই যারা নেটওয়ার্কিং বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে পড়াশোনা করছো তারা জানো যে এখন আমাদের নেটওয়ার্কিং টেকনোলজি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি একটা খুব র্যাডিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে আমরা ক্লাউড সার্ভিস পাচ্ছি সব কিছুর ব্যাপারেই, এবং অ্যাট দ্য সেম টাইম যেখানে নেটওয়ার্কটা অনেকটাই, নেটওয়ার্ক বলো বা ইনফ্রাস্ট্রাকচার বলো, অনেকটাই সফটওয়্যার ডিফাইন্ড হয়ে যাচ্ছে। মানে যেখানে ফিজিক্যাল কম্পোনেন্টসগুলোকে আমরা রিপ্লেস করে দিচ্ছি বাই ভার্চুয়াল ডিভাইসেস অর ভার্চুয়াল নেটওয়ার্কস। তো সেই জায়গাতে আমাদের এটার মূল যে বেস টেকনোলজিটা সেটা হচ্ছে SDN বা সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, এবং তার একটা ভ্যারিয়েন্ট হিসেবে এখন ভীষণভাবে উঠে আসছে SD-WAN বা সফটওয়্যার ডিফাইন্ড WAN। এবার SD-WAN যখন উঠছে, সেই সময় কিন্তু ট্র্যাডিশনাল যে নেটওয়ার্কিং টেকনোলজিসগুলো রয়েছে সেগুলো অধিকাংশই ব্যাকসিটে চলে যাচ্ছে। কিন্তু মজার খবরটা হলো যে আজকে SD-WAN-কে একটা টাফ কম্পিটিশনের মধ্যে কিন্তু ফেলে দিয়েছে MPLS। MPLS যদিও ইট বিলংস টু দ্য ট্র্যাডিশনাল এরা অফ নেটওয়ার্কিং, স্টিল আজকে SD-WAN কিন্তু MPLS-কে কখনো ব্যাকসিটে ফেলতে পারছে না। ইনফ্যাক্ট এটা নিয়ে একটা ডিবেট রয়েছে যে কোনটাকে প্রেফার করা হবে, SD-WAN নাকি MPLS। এবং তাতে দেখা গেছে যে অনেকগুলো এরিয়া, যেরকম ধরো গ্যারান্টিড সার্ভিস, তারপরে ধরো আরও বেশ কিছু, ধরো আজকে VPN সাপোর্ট, তারপরে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, এরকম অনেকগুলো জায়গাতে কিন্তু MPLS অনেক বেশি এগিয়ে রয়েছে। হ্যাঁ, হয়তো SD-WAN তার যেটা প্লাস পয়েন্ট রয়েছে, যেহেতু সেটা সফটওয়্যার ওয়াইজ প্রভিশন করা যাচ্ছে, সেজন্য তার একটা কস্ট বেনিফিট রয়েছে যেটা MPLS-এ হয়তো পাওয়া যাচ্ছে না। MPLS-এ একটা কস্ট ইনভলভমেন্ট থাকছে, কিন্তু কোথাও একটা পারফরম্যান্স ওয়াইজ এবং গ্যারান্টিড সার্ভিস ওয়াইজ কিন্তু MPLS SD-WAN-কে পেছনে রেখেছে। তো যে কারণে এখন নেটওয়ার্ক সায়েন্টিস্টরা যেটা বলছে যে SD-WAN-কে সেই ধরনের ওয়্যান রিকোয়ারমেন্টে ইউজ করা হবে যেখানে এই কস্ট ব্যাপারটা একটা কনস্ট্রেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম গ্যারান্টিড সার্ভিস খুব একটা ইম্পর্টেন্ট নয়। বাট যেখানেই গ্যারান্টিড সার্ভিস ইম্পর্টেন্ট, যেরকম ধরো লিজ লাইন কনসেপ্টস বা ইত্যাদি, পার্টিকুলারলি যেগুলো ধরো তোমার এন্টারপ্রাইজ নেটওয়ার্কস বা কর্পোরেট নেটওয়ার্কস যার উপর দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু MPLS-কে আজও কেউ ফেলে দিতে পারবে না। এবং ইনফ্যাক্ট আজকের যে ক্লাউড সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, এই যে সমস্ত নতুন প্যারাডিজমগুলো উঠে আসছে, তাদের মধ্যে ট্র্যাডিশনাল এরার যে নেটওয়ার্কিং টেকনোলজিটা এখনও মাথা উঁচু করে বসে আছে সেটা হচ্ছে MPLS। তো MPLS-এর আজকে আমরা থিওরিটিক্যাল কনসেপ্টটাকে আলোচনা করব। MPLS একটা খুব ভাস্ট টপিক। এবারে MPLS-এর ফুল ফর্ম মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। আমি এগুলোকে আবার পরে এক্সপ্লেনও করব, কিন্তু তাও বলে রাখি মাল্টি প্রোটোকল কেন বলা হচ্ছে। মাল্টি প্রোটোকল বলা হচ্ছে এই কারণে যে MPLS যে টেকনোলজিটা, সেটা কিন্তু নানান ধরনের লেয়ার 2 এবং লেয়ার 3 প্রোটোকলকে সাপোর্ট করে। যেরকম আজকে লেয়ার 3 প্রোটোকল বলতে IP, IPX, AppleTalk ইত্যাদিকে সাপোর্ট করছে, সেরকম আজকে ধরো লেয়ার 2 যে প্রোটোকলসগুলো রয়েছে, যেগুলো আমাদের ডেটা লিঙ্ক লেয়ার প্রোটোকল, অর্থাৎ কিনা ইথারনেট, ফ্রেম রিলে বা ATM,
তার মধ্যে ফ্রেম রিলে এটিএম এগুলো আস্তে আস্তে এখন লিগ্যাসি হয়ে যাচ্ছে। তো এই নেটওয়ার্কসগুলোকেও কিন্তু ও সাপোর্ট করছে, দ্যাটস ওয়াই ইট ইজ মাল্টি প্রোটোকল, রাইট। আর লেভেল সুইচিং কেন বলা হলো, দেখো ট্র্যাডিশনাল যে কমিউনিকেশন বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্কস সেটাকে আমরা বলতাম আইপি রাউটিং, পরবর্তী ক্ষেত্রে সেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলেছি আইপি সুইচিং, আর এখন আমরা বলছি লেভেল সুইচিং। এবারে লেভেল সুইচিং আমরা কেন বললাম সেটা আগে একটু বলে রাখি, হোয়াট ইজ দিস লেভেল। ইনফ্যাক্ট মনে রাখবে যে যতদিন আমরা এমপিএলএসকে পাইনি ততদিন অবধি বিটুইন ডিফারেন্ট সাবনেটস যে কমিউনিকেশনস হয়েছে সেই কমিউনিকেশনসটা হতো অন দ্য বেসিস অফ ডেস্টিনেশন আইপি, আমি একটু পরেই এগুলো আবার এক্সপ্লেন করব, অন দ্য বেসিস অফ ডেস্টিনেশন আইপি। একসময় বলা হতো আইপি রাউটিং, তারপরে বলা হলো আইপি সুইচিং, যখন আমরা লেয়ার থ্রি সুইচ পেয়েছিলাম যেগুলো রাউটারকে রিপ্লেস করেছে অনেক জায়গাতে। লেয়ার থ্রি সুইচ সম্বন্ধে তোমাদের আরেকটা আমি সেপারেট ক্লাসে যখন আমি সুইচিংয়ের উপর যখন ভিডিও করাবো তখন দেখবে সেখানে আমি এল থ্রি সুইচিং বা মাল্টি লেয়ার সুইচিং সম্বন্ধে অনেক কিছু তোমাদেরকে আমি জানাবো। কিন্তু এমপিএলএস যখন থেকে এলো তখনও আমরা একটা সুইচিং টেকনোলজি দেখতে পেয়েছি যেখানে কিন্তু যে ফরওয়ার্ডিংটা সেই ফরওয়ার্ডিংটা ডেস্টিনেশন আইপির উপর নির্ভর করে হচ্ছে না, এটা একটা ডেস্টিনেশন লেভেলের উপর নির্ভর করে হচ্ছে, ব্যাপারটা আমি একটু পরেই এক্সপ্লেন করছি। তার আগে আরেকটা কথা একটু তোমাদেরকে বলে রাখি, দেখো এমপিএলএসের কী কী প্লাস পয়েন্টস রয়েছে সেটা আমি তোমাদেরকে আলাদা করে নিশ্চয়ই বোঝাবো, যেখানে দেখবে এমপিএলএসের জন্য আমরা যেরকম কিছুটা স্পিড বেনিফিটও পেয়েছি, অ্যাট দ্য সেম টাইম আমরা যে একটা পার্টিকুলার ব্যাকবোন নেটওয়ার্ক সেটাকে অনেক আমরা লাইট ওয়েট রাখতে পেরেছি, এরকম অনেকগুলো পয়েন্টস আছে। কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট যেটা আমার মনে হয়েছে এবং যেটা আমি কোনো বইতে পাইনি, আজ পর্যন্ত আমি এমপিএলএস নিয়ে বহু বই নাড়াচাড়া করেছি বহু ভিডিও দেখেছি কিন্তু কোথাও আমি একটা পার্টিকুলার কথা কাউকে বলতে শুনিনি, কিন্তু যেটা আমার মনে হয়েছে ভীষণভাবে সত্যি সেটা হলো এমপিএলএস হলো এমন একটা ধরনের ফরওয়ার্ডিং প্রসেস যেখানে তোমার পেছনে তুমি যখন একটা কোনো পার্টিকুলার ডেটাকে পেয়েছো সেই ডেটাটা কিভাবে তুমি ফরওয়ার্ড করে দেবে সেটা তোমার পেছন থেকে কেউ একজন বলে দিচ্ছে। আমি আবার কথাটা রিপিট করছি, তুমি যখন কোনো একটা তুমি বা তোমার রাউটার বা তোমার লেয়ার থ্রি সুইচ যখন কোনো একটা পার্টিকুলার ডেটা পেয়েছে ফরওয়ার্ড করার জন্য তখন সেই ডেটাটাকে কিভাবে ফরওয়ার্ড করা হবে সেটা যেন পেছন থেকে কোনো একটা রাউটার বা কোনো একটা লেয়ার থ্রি সুইচ তাকে বলে দিচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন এই ব্যাপারটা কতখানি চমকপ্রদ। আজ পর্যন্ত কোনো রকম ফরওয়ার্ডিং টেকনোলজিসে কিন্তু আমরা এই জিনিসটা দেখিনি যেখানে পেছন থেকে একটা ইনস্ট্রাকশন আসছে এবং কিভাবে পেছন থেকে ইনস্ট্রাকশনটা আসছে সেটাই আমি এখন তোমাদেরকে বোঝাবো কিছু ছবির মাধ্যমে, কিছু স্লাইডসের মাধ্যমে আমি সেটা তোমাদেরকে বোঝাবো। ইনফ্যাক্ট মনে রাখবে এমপিএলএস টিকে থাকবে এই একটা ব্যাপারের জন্যে এবং এমপিএলএসের সার্থকতা কিন্তু এই একটা জায়গাতেই, বিকজ আরও যে অন্যান্য বেনিফিটসগুলো এমপিএলএস দেয় সেগুলো অন্যান্য অনেক টেকনোলজি কিন্তু দিতে পারত, কিন্তু এই যে বেনিফিটটার কথাটা আমি তোমাদেরকে এখন বললাম এটা হয়তো এমপিএলএস ছাড়া আর কেউ পারত না। তো চলো আমরা এবার সেই বেনিফিটটাকে আগে দেখে নিই। আমি প্রথমেই এই ছবিটাতে এলাম, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, রাউটার 1, 2, 3, 4, 5 এদের মধ্যবর্তী নেটওয়ার্ক হচ্ছে এই 12000, 23000, 34000, 45000, এরা সবাই /8, আর রাউটার 5-এর সাথে একটা লুপব্যাক নেটওয়ার্ক, এটা এমনি যে কোনো নেটওয়ার্কই হতে পারে, লুপব্যাক ইজ নট অ্যান ইস্যু, 5.5.5.5/32 রয়েছে। এবারে একটু দেখে নাও এদের ইন্টারফেসগুলো দেখে নাও, যেরকম রাউটার 1 থেকে রাউটার 2-তে যাওয়ার এক্সিট ইন্টারফেস হচ্ছে F0/0, রাউটার 2-এর সেটা হচ্ছে F0/1, রাউটার 3-এর F0/1, রাউটার 4-এর F0/1,
এবং রাউটার 5 তার ক্ষেত্রে নেটওয়ার্কটা ডাইরেক্টলি কানেক্টেড, মানে আমাদের ট্রিটমেন্টটা হবে এই পার্টিকুলার নেটওয়ার্কটাকে নিয়ে। তো এই পার্টিকুলার নেটওয়ার্কটা এর কাছে পৌঁছানোর জন্য এই রাউটার্সগুলোর কী কী এক্সিট ইন্টারফেস আছে সেটা আমি এখন বলে নিলাম। এবার একটা জিনিস দেখো, ট্রেডিশনাল রাউটিংয়ে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আজকে ধরে নাও এখানে MPLS নেই। এবার আমাদের রাউটার 1 তার কাছে একটা প্যাকেট এলো, যেই প্যাকেটটার ডেস্টিনেশনটা হচ্ছে আমার এই লুপব্যাক নেটওয়ার্কটা। তো রাউটার 1 কী করবে? রাউটার 1 আগে তার যে রাউটিং টেবল আছে সেই রাউটিং টেবলে আগে দেখবে যে ওখানে যাওয়ার জন্য কোনো নেক্সট হপ আমার রয়েছে কি না, ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোনো নেক্সট হপ আমার কাছে আছে কি না। যদি না থাকলো তাহলে তো পত্রপাঠ বিদায়, মানে ওই রুটটাকে ড্রপ করা, সোজা কথা, দেখিয়ে দেবে আনরিচেবল নেটওয়ার্ক। এবার ধরো যখন ও দেখলো যে হ্যাঁ আমার নেক্সট হপকে আমি জানি আমার রাউটিং টেবলে, তখন ও আরেকটা সেকেন্ড লুক আপ করে। সেই সেকেন্ড লুক আপটা হলো যে ওই পার্টিকুলার যে নেক্সট হপ সেখানে পৌঁছতে গেলে আমার এক্সিট ইন্টারফেসটা কী হবে। তার মানে দুটো লুক আপ আমার রাউটার 1 করলো এবং দুটো লুক আপের পরে ও বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি কোন রাস্তায় এবং কার কাছে ওই প্যাকেটটা আমাকে ফরওয়ার্ড করতে হবে। যখন প্যাকেটটা রাউটার 2 তে এসে পৌঁছালো তখনও রাউটার 2 ওই একই পদ্ধতি হলো, আগেও দেখলো যে নেক্সট হপটাকে, তারপরে দেখলো হোয়াট ইজ দ্য এক্সিট ইন্টারফেস ফর দ্য নেক্সট হপ ইত্যাদি দেখে ও তারপর প্যাকেটটাকে আবার ফরওয়ার্ড করে দিল। এবং এই পদ্ধতিটা চলতে থাকলো আপ টু রাউটার 5, যখন রাউটার 5 এর কাছে যখন প্যাকেটটা পৌঁছালো রাউটার 5 দেখলো যে ও আচ্ছা এই যে ডেস্টিনেশনটা এটা তো আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড, তাহলে চলো আমি এখানে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিই। এবারে এই ঘটনাটাতে কিন্তু দুটো কথা ক্লিয়ার হয়ে গেল, রাদার দুটো নয় রাদার তিনটে কথা ক্লিয়ার হলো। সেটা হচ্ছে এটা একটা হপ বাই হপ প্রসেস, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে এখানে প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশন ইজ এন্টায়ারলি মেড বাই দ্য প্রেজেন্ট রাউটার। ওই যে তোমাদের একটু আগে বললাম যে পেছন থেকে কেউ যেন তোমাকে একটা খবর দিয়ে যাচ্ছে, সেই গল্পটাই কিন্তু এখানে নেই। প্রত্যেকটি রাউটার নিজস্ব ইন্ডিভিজুয়াল ডিসিশন নিচ্ছে। আর তিন নম্বর অবশ্যই যে এই কাজটার জন্য গোটা যে প্রসেসটা সেটা একটু দেরি হবে এবং রাউটিং যে জন্যেই একটু কিন্তু স্লো প্রসেস। এবার চিন্তা করো এই মধ্যিখানে এটা যদি একটা সার্ভিস প্রোভাইডার কোর যদি হয়ে থাকে এবং মধ্যিখানে যদি BGP জাতীয় প্রোটোকল যদি কাজ করে যেগুলো ইটসেলফ স্লো প্রোটোকল, সেক্ষেত্রে দেরিটা কিন্তু আরও বেশি হবে। এইখানে দেখো MPLS যখন কাজ করবে তখন কীভাবে গোটা ঘটনাটা ঘটবে। MPLS যখন কাজ করবে তখন একটা কথা মনে রাখবে যে প্রথমত আমরা দুটো, আমি ডেফিনেশনসগুলো তোমাদেরকে পরে আবার দিয়ে দেব, এখনই ডেফিনেশনসগুলো কিছু লেখার দরকার নেই, তোমরা শুধু শুনে যাও। প্রথমেই আমরা কয়েকটা ডেফিনেশনসকে একটু মাথায় রাখবো। এক নম্বর ডেফিনেশন হচ্ছে MPLS ডোমেন। MPLS ডোমেনটা কি? যেই জায়গাতে MPLS রান করছে, সোজা কথা। মানে আজকে যদি এই ইন্টারফেসটা থেকে এই ইন্টারফেস অবধি আমি যেখানে মাউস বোলালাম এই জায়গাটুকুর মধ্যে যদি আমি MPLSকে রান করাই তাহলে এটা হবে MPLS ডোমেন। আর এই ডোমেনের বাইরে যে সমস্ত নেটওয়ার্কস রয়েছে তারা হচ্ছে নন MPLS ডোমেন। ভেরি সিম্পল কনসেপ্ট। নেক্সট, এবার যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে এই MPLS ডোমেনে এই যে রাউটার্সগুলো এদের পজিশনাল পরিচিতিটা কী, পজিশনাল পরিচিতি মানে অবস্থানগত পরিচিতিটা কী আছে। অবস্থানগত এই জন্যই বললাম বিকজ এদের যে আমি এখন নমেনক্লেচার্সগুলো ইউজ করব সেগুলো কিন্তু সবই ডিপেন্ডিং আপন দেয়ার পজিশন। যেরকম দেখো আমি কি বলেছি আমার MPLS ডোমেনটা এখান থেকে শুরু হয়ে এই অবধি গেছে, ইন দ্যাট কেস আমার যেই রাউটারটার থেকে যেই রাউটারটা MPLS ডোমেন স্টার্ট করে যেখান থেকে ডেটাটা MPLS ডোমেনে ঢোকে সেই রাউটারটাকে আমরা বলি
ইনগ্রেস রাউটার, ইনগ্রেস রাউটার, এবং যেই রাউটারটা MPLS ডোমেনটাকে টার্মিনেট করে সেটাকে আমরা বলি ইগ্রেস রাউটার। তার মানে এই ক্ষেত্রে আমাদের R5 হচ্ছে ইগ্রেস রাউটার, বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, এই যে রাউটার্সগুলো এদের সবাইকে আমরা বলি লেভেল সুইচড বা লেভেল সুইচিং রাউটার, লেভেল সুইচিং রাউটার। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই প্রত্যেকটা রাউটারকে আবার আমরা বলি এরা হচ্ছে লেভেল সুইচিং রাউটার। কেন লেভেল সুইচিং রাউটার? লেভেল সুইচিং রাউটার বলে কিন্তু আলাদা কিছু হয় না। তোমরা যদি এখন কোনো সিসকোর কোনো একটা স্টোরে গিয়ে বলো যে আমাকে একটা লেভেল সুইচিং রাউটার দাও, ওরা আকাশ থেকে পড়বে। লেভেল সুইচিং রাউটার এ কারণে বিকজ এখানে তোমরা MPLS অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই করার ফলে ওরা যেটা সুইচ করবে ওদের ভেতরে সেটা হচ্ছে লেভেল। এগুলো সম্বন্ধে আমি আবার আসছি ডিটেলসে। এবং লেভেল সুইচিং রাউটারদের ভিতরে যেই রাউটারটা একদম ইনগ্রেস পয়েন্টে আছে সেটাকে বলা হচ্ছে ইনগ্রেস LSR, যেটা ইগ্রেস পয়েন্টে আছে সেটাকে বলা হচ্ছে ইগ্রেস LSR, আর মধ্যিখানে যারা রয়েছে এদেরকে আমরা বলছি কোর LSR, রাইট, বা শুধু LSR। আর একটা জিনিস মনে রাখবে, এই যে ইনগ্রেস ইগ্রেসটা বললাম সেটা কিন্তু বেসড অন দ্য ডিরেকশন অফ ডেটা ফ্লো। তার মানে ডেটাটা যদি আজকে এই দিক থেকে ওই দিকে ফ্লো করে তাহলে অবভিয়াসলি এটা হবে ইনগ্রেস রাউটার আর এটা হচ্ছে ইগ্রেস রাউটার। যদি ডেটাটা উল্টো দিক থেকে আসে তাহলে সেটাই হচ্ছে ইনগ্রেস, মানে ইন দ্যাট কেস এইটা হয়ে যাবে ইনগ্রেস রাউটার আর এইটা হয়ে যাবে ইগ্রেস রাউটার, রাইট? এবার দেখো প্রথমে এখানে কি বলা হলো। ফার্স্ট যেটা বলা হয়েছে এখানে, প্রথম স্টেপ ওয়ান যেটা ঘটে সেটা হচ্ছে ইচ রাউটার ডিসাইডস দ্য ফরওয়ার্ডিং ইনফরমেশন ফর এনি পার্টিকুলার ডেস্টিনেশন অ্যান্ড দিস ইজ কল্ড ক্যাটেগোরাইজিং দ্যাট পার্টিকুলার ডেস্টিনেশন ফর আ পার্টিকুলার FEC অর ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস। ইচ ডেটা ফর দ্যাট ডেস্টিনেশন উইল রিসিভ দ্য ফরওয়ার্ডিং ডিসিশন অ্যাজ পার দ্যাট FEC। তাহলে প্রথমেই একটা রাউটার যেটা ভেবে নেয় সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছতে গেলে পরে আমার নেক্সট স্টপ এবং এক্সিট ইন্টারফেস কি আছে এইটা আগেও নোট করে, রাইট? এটা কি করেও পায় নিশ্চয়ই তোমরা জানো। অবভিয়াসলি রাউটারদের মধ্যে একটা রাউটিং প্রোটোকল চালাতে হবে, সাম কাইন্ড অফ রাউটিং ওদের মধ্যে চলতে হবে। তো এনিওয়ে প্রথমে যখন রাউটিং প্রোটোকল রাউটার্সদের মধ্যে চলেছে, যখন রাউটার্সরা নিজেদের মধ্যে রুটস এক্সচেঞ্জ করেছে, তারপরে অন্তত এইটুকু জেনে গেছে ওরা সবাই যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নেক্সট স্টপ আছে এবং সেই পার্টিকুলার নেক্সট স্টপে পৌঁছানোর জন্য আমাদের স্পেসিফিক কিছু এক্সিট ইন্টারফেস আছে, রাইট? তাহলে ফার্স্ট স্টেপেই যখন MPLS প্রথম কাজ করা শুরু করে তখনই ফার্স্ট যেটা করে প্রত্যেকটা রাউটার, আগে ডেস্টিনেশন ওয়াইজ তার নেক্সট হপ কি আছে, তার এক্সিট ইন্টারফেস কি আছে সেইটা আগে ডিসাইড করে রেখে দেয়। এবং এটা কিন্তু ওই MPLS ডোমেনে যে কটা নেটওয়ার্ক রয়েছে বা ওই MPLS ডোমেনে থ্রু দিয়ে আমি যে কটা রিচেবল নেটওয়ার্কে যেতে পারি সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমি এখানে একটা সিম্পল এক্সাম্পল দিয়েছি, দেখো এই যে আজকে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, রাউটার 5 এরা এই যে ডিসিশনটা নিয়েছে এই ডিসিশনটা কি বলা হচ্ছে ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস। অর্থাৎ কিনা রাউটার 1 যেটা মনে রাখছে যে 5555 যদি আমার পৌঁছতে হয় তাহলে আমার নেক্সট হপ হচ্ছে 12002 এবং আমার এক্সিট ইন্টারফেস হচ্ছে F0/0। রাউটার 2 মনে রাখছে যে আমি যদি এই 5555 যেতে চাই তাহলে আমার নেক্সট হপ হচ্ছে 23003 এবং আমার এক্সিট ইন্টারফেস হচ্ছে F0/1। ঠিক সেরকমই ধরো যদি রাউটার 4 এর কথা ভাবো, ও যেটা মনে রাখছে যে আমি যদি এই 5555 যদি যেতে চাই তাহলে আমার নেক্সট স্টপ হচ্ছে 45005 এবং এক্সিট ইন্টারফেস হচ্ছে F0/1। এইভাবে প্রত্যেকটা রাউটার আগে একটা ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস, ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস মানে কিছুই না, দেখো এখানে ডেফিনেশনটাই দেওয়া আছে
ইচ ডেটা ফর দ্যাট ডেস্টিনেশন উইল রিসিভ ফরওয়ার্ডিং ডিসিশন অ্যাজ পার দ্যাট এফইসি। এফইসি মানে হলো একটা জাস্ট ডিসিশন, যে আমি অমুক জায়গাতে যদি কোনো ডেটাকে পাঠাতে চাই তাহলে সেই পার্টিকুলার দিকে যেতে গেলে আমার নেক্সট হপটা কী আছে আর এক্সিট ইন্টারফেস কী আছে। এই অবধি ক্লিয়ার? এটা হলো স্টেপ ওয়ান। নাও উই আর গোয়িং টু স্টেপ টু। স্টেপ টুতে এবার কী হচ্ছে দেখো, ইচ এফইসি ইনফরমেশন ইজ কম্পাইল্ড ইন আ ফিক্সড সাইজ ইনফরমেশন কল্ড লেবেল। ইচ রাউটার ফার্স্ট ডিসাইডস ইটস ওন লেবেল ফর দ্যাট পার্টিকুলার ডেস্টিনেশন অ্যান্ড ইট ইজ কল্ড দ্য লোকাল লেবেল ফর দ্যাট ডেস্টিনেশন উইথ রেসপেক্ট টু দ্যাট রাউটার। এইবারে এই যে এফইসিটা ওরা ডিসাইড করেছিল আগে স্টেপে, এই এফইসিটা শুধু ওরা আর মনে রাখলো না, যে মাথার মধ্যে শুধু মনে রেখে দিলাম তাই করলো না, ধরে নাও একটা কাগজে লিখে নিল এবং সেই কাগজটাকে বলা হচ্ছে ওদের লেবেল। এই পার্টিকুলার লেবেলটা, এই লেবেলটা কিন্তু ওদের লোকাল লেবেল। যেরকম এই যে আজকে লেবেল ওয়ান, যেটা আমি লেবেলগুলোকে নাম্বারিং করেছি, এই লেবেলগুলোর নাম্বারিং অন্যরকম হবে, তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন দেখতে পাবে লেবেল নাম্বারিং শুরুই হয় 16 থেকে, সেটা সম্বন্ধে অনেক ডিটেলস আমি পরে আসবো। তো যাই হোক, এবার আমরা কি দেখতে পাচ্ছি, রাউটার ওয়ানও একটা লেবেল তৈরি করেছে, রাউটার টু একটা লেবেল তৈরি করেছে, রাউটার থ্রি, রাউটার ফোর, রাউটার ফাইভ, এরা সবাই লেবেল তৈরি করেছে। সেই লেবেলটার মধ্যে কিছুই নেই, যেটা আছে সেটা হচ্ছে ওই যে এফইসিটা ওরা ডিসাইড করেছিল, সেই এফইসিটা ওর ভেতরে লিখে রাখল এবং এই লেভেলটাকে ওরা বলছে দিস ইজ মাই লোকাল লেভেল। এই অবধি ক্লিয়ার? এবার দেখো স্টেপ থ্রিতে আমি আসছি। স্টেপ থ্রিতে আমরা এখন কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রাউটার তাদের যে লোকাল লেভেল সেটা তাদের নেইবার্সদের সাথে এক্সচেঞ্জ করে নিল, রাইট? যেরকম রাউটার ওয়ান তার লেভেল ওয়ানটা পাঠিয়ে দিল রাউটার টু এর কাছে, রাউটার টু আবার তার লেভেল টু এবং লেভেল থ্রি পাঠালো রাউটার থ্রি এর কাছে, রাউটার থ্রিও সেরকম করলো। তার মানে স্টেপ থ্রিতে আমরা দেখতে পেলাম ইচ রাউটার এক্সচেঞ্জেস ইটস লেভেল ইনফরমেশন ফর দ্যাট ডেস্টিনেশন উইথ ইটস নেইবার্স। এখানে একটা পয়েন্ট একটু মাথায় রেখো, আমি কিন্তু বারবার করে এই কথাটা বলেছি ফর দ্যাট ডেস্টিনেশন, তার মানে আমি যে ট্রিটমেন্টটা করছি সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু দিস লুপব্যাক নেটওয়ার্ক, রাইট? এই নেটওয়ার্কটা ছাড়াও এই এমপিএলএস ডোমেন দিয়ে রিচেবল আর যত নেটওয়ার্ক আছে, এমনকি এমপিএলএস ডোমেনের ভেতরেও যে নেটওয়ার্কগুলো আছে, তাদের সকলের রেসপেক্টেই কিন্তু এই গোটা ঘটনাটা ঘটছে। কিন্তু আমি যেহেতু ব্যাপারটাকে সিম্পলিফাই করে তোমাদের দেখাতে চাইছি, সেই কারণে আমি একটা নেটওয়ার্ককে নিয়ে ভেবেছি এখানে। তো এনিওয়ে, ওরা তো পরস্পরের সাথে লেভেল এক্সচেঞ্জ করলো এবং লেভেল এক্সচেঞ্জটা কীরকমভাবে হবে দেখো, এমন নয় যে আজকে ধরে নেওয়া যাক আমার রাউটার থ্রি, সে হয়তো একটা লেভেল পেয়েছে ফ্রম রাউটার ফোর, মানে লেভেল ফোরটা পেয়েছে, লেভেল ফোরটাকে সে কিন্তু আবার ফরওয়ার্ড করে দেবে রাউটার টু এর কাছে, ঠিক যেরকম এলএসএ ফরওয়ার্ডিং হয়, ঠিক আছে? এটা কিন্তু রুট ফরওয়ার্ডিংয়ের থেকেও আরও বেশি এটার সিমিলারিটি আছে এলএসএ ফরওয়ার্ডিংয়ের ক্ষেত্রে। কেন এলএসএ ফরওয়ার্ডিংয়ের কথাটা বললাম, বিকজ এটা একটুখানি জাস্ট বুঝে নাও, এমন কিছু কঠিন কনসেপ্ট নয়। রুট ফরওয়ার্ডিংয়ের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকে ধরে নেওয়া যাক রাউটার ফোর যদি রাউটার থ্রিকে কোনো রুট পাঠায়, রাউটার থ্রি কিন্তু অন্তত এই পার্টিকুলার ইন্টারফেস দিয়ে ওই রুটটা রাউটার ফোরের কাছে ব্যাক করবে না। এবং এটার যে অ্যাকচুয়াল পদ্ধতিটা, তার নামটা তোমরা জানো, যেটাকে আমি অনেক দিন থেকেই ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল পড়াবার সময় থেকেই বলে এসেছি তোমাদের, যেটাকে আমরা বলি স্প্লিট হরাইজন। অর্থাৎ কিনা, একটা রুট যদি একটা পার্টিকুলার ইন্টারফেসে রিসিভড হয়, ওই ইন্টারফেস দিয়ে কিন্তু ওটা আবার রিপোর্টেড ব্যাক হবে না। হোয়ারএজ ওএসপিএফ এলএসএ কিন্তু এই নিয়মটা মানে না। আজকে রাউটার ফোরের কাছ থেকে কোনো এলএসএ যদি রাউটার থ্রি পায়, তাহলে রাউটার থ্রি কিন্তু যেই ইন্টারফেস দিয়ে এলএসএটা পেয়েছে সেই ইন্টারফেস দিয়ে ওটা আবার রাউটার ফোরের কাছে পাঠাতেই পারে, তাতে কোনো কিছু সেটা মানে নট অ্যালাউড মোটেই না, দ্যাট ইজ 100% অ্যালাউড। ঠিক সেরকমই লেভেলের ক্ষেত্রেও তাই, লেভেলগুলো কিন্তু আজকে আমি যে ইন্টারফেস দিয়ে আমার নেইবারের কাছ থেকে একটা লেভেল পেয়েছি, সেই সেম ইন্টারফেস দিয়ে আমি ওর লেভেলটাই ওর কাছে ব্যাক করতে পারি, তাতে কিছু অসুবিধা নেই। এবার দেখো এই মিউচুয়াল লেভেল এক্সচেঞ্জের ফলে যেটা তৈরি হয়,
এবার দেখা যাচ্ছে প্রত্যেকটা রাউটারের কাছে একটা লেভেল ডেটাবেস তৈরি হয়ে গেল বা লেভেল ইনফরমেশন বেজ তৈরি হয়ে গেল। যেই লেভেল ইনফরমেশন বেজে ওরা কি দেখতে পাচ্ছে দেখো, ওরা দেখতে পাচ্ছে যে একটা করে লেভেল রয়েছে যেটা ওদের লোকাল লেভেল, মানে যেটা ওরা নিজেরা জেনারেট করেছে, যেরকম আর ওয়ানের কাছে লেভেল ওয়ান, আর টু এর কাছে লেভেল টু, আর থ্রি এর কাছে লেভেল থ্রি, আর ফোরের কাছে লেভেল ফোর এবং আর ফাইভের কাছে লেভেল ফাইভ। এছাড়া আরও ওরা দেখতে পাচ্ছে যে অন্যান্য যে রাউটার্সরা রয়েছে তাদের কাছ থেকে আমরা লেভেল পেয়েছি। এবং একটা খুব ইন্টারেস্টিং জায়গা এখানে খেয়াল করো, সেটা হচ্ছে ওরা কিন্তু এটাও জানতে পারছে যে লেভেলগুলো কে জেনারেট করেছে। এই জায়গাতেও কিন্তু ওএসপিএফ এলএস এর সাথে ওদের মিল আছে। ওএসপিএফ এলএস এ যেরকম সবসময় যে জেনারেটর অব দ্য এলএস এ তার একটা পরিচয় বহন করে, ঠিক সেরকম এখানেও লেভেলটা আমি কার কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, লেভেলটা হয়তো ধরে নাও আজকেই যে আমাদের রাউটার ওয়ান, রাউটার ওয়ান লেভেল ফাইভ পেয়েছে, লেভেল ফাইভটা ওর কাছে ফরওয়ার্ডটা কে করেছে, রাউটার টু। কিন্তু ও এটা জানে যে এই লেভেলটা বেসিক্যালি কিন্তু জেনারেট করেছে কোনো একটি রাউটার, যে হচ্ছে রাউটার ফাইভ। এটা জানার সুবিধাটা কি হবে, ঠিক ওএসপিএফ এলএসএ জানার যে সুবিধাটা পায়, এলএসএ জানতে পারে বলেই কিন্তু ওএসপিএফ টোপোলজি ইনফরমেশান জানতে পারে। ঠিক সেরকমই যখন এমপিএলএস কাজ করে তখন এরা কিন্তু টোপোলজি ইনফরমেশানটা পায়। তার মানে রাউটার ওয়ান কিন্তু জানতে পারছে যে আমার দূরে কোথাও, আমার নেক্সট হপের থেকেও দূরে কোথাও কিন্তু কিছু রাউটার্স আছে, যারা কেউ হয়তো রাউটার থ্রি, কেউ রাউটার ফোর, কেউ রাউটার ফাইভ। সুতরাং আজকে যদি রাউটার টু এর সাথে আমার যোগাযোগ যদি বিচ্ছিন্নও হয়ে যায়, তাহলেও আমার যদি অল্টারনেটিভ রুটস থাকে ফর কানেক্টিং টু রাউটার ফাইভ, আমি ইজিলি এই ডেস্টিনেশন নেটওয়ার্কটায় পৌঁছতে পারি। তাহলে বুঝতে পারছো কনভার্জেন্স ফাস্ট হবে। ঠিক এই কারণেই আজকে আমি যখন তোমাদের ওয়েস এই এমপিএলএস এর উপরে যখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পড়াবো, তখন দেখবে এমপিএলএস কে কেন ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ে এতটা প্রেফারেন্স দেওয়া হয়েছে, এবং সেই জায়গাতে এমপিএলএস এর সাথে যোগ্য সঙ্গত করে কোনো একটা লিঙ্ক স্টেট প্রোটোকল, হয়তো আমরা ওএসপিএফ কে ইউজ করতে পারি কিংবা আইএসআইএস কে ইউজ করতে পারি। এনিওয়ে এইখানে তাহলে কি বলা হলো, স্টেপ ফোরে ওয়েন অল রাউটার্স have exchanged all levels for their destination, each one has a level information base, eta hocche level information base, it consists of the local level and the collection of all outgoing levels for that destination, egulo sob hocche outgoing level for going to that particular destination. Clear? Chole asho step 5 e. Step 5 e dekho, router 1 একটা লেভেল টু লেভেল কানেকশন করেছে, ওর যে লোকাল লেভেল, ওর লোকাল লেভেলের সাথে ও লেভেল টুটার মানে আর টুর কাছ থেকে যে লেভেলটা পেয়েছে সেটার কানেকশন করেছে। আবার রাউটার টু কী করেছে, ওর যে লোকাল লেভেল লেভেল টু তার সাথে ও আর থ্রি যে নেইবার তার যে লেভেল থ্রি পেয়েছে সেটাকে কানেক্ট করেছে। তার মানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে স্টেপ ফাইভে যেটা ঘটলো সেটা হচ্ছে যে একটা রাউটার তার লোকাল লেভেলের সাথে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল তার একটা কানেকশন তৈরি করলো, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল, রাইট? তার কারণ দেখো, আজকে আমার রাউটার ওয়ান, ওর কাছে কিন্তু রাউটার টু এর কাছ থেকেও লেভেল এসছে, রাউটার থ্রি, রাউটার ফোর, রাউটার ফাইভ সবার কাছ থেকে লেভেল এসছে, কিন্তু ও বুঝতে পারছে যেহেতু রাউটার টু প্রেজেন্টলি আমার নেক্সট হপ, তার মানে ও যে লেভেলটা পাঠিয়েছে সেই লেভেলটাই হচ্ছে আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আজকে যদি রাউটার থ্রি এর কথাই যদি ভাবো, রাউটার থ্রি তো একদম মাঝামাঝি বসে আছে। দেখো রাউটার থ্রি এর কাছে এই ফাইভ ফাইভে যাওয়ার জন্য রাউটার ওয়ান এবং রাউটার টুও কিন্তু লেভেল পাঠিয়েছে, তাই না? কিন্তু রাউটার থ্রি অবভিয়াসলি সেই লেভেলগুলোকে ইগনোর করবে। ও যেই লেভেলটাকে ওর লোকাল লেভেলের সাথে কানেক্ট করাবে সেটা হচ্ছে লেভেল ফোর। কেন না, ওটাই হচ্ছে ওর ইমিডিয়েট নেক্সট হপ। তার মানে দেখো, যখন এই কাজটা ঘটছে সেই সময় কিন্তু রাউটিং টেবিলটার সাথে একটা পরামর্শ করা হয়, রাইট? যে আমার ওই পার্টিকুলার ডেস্টিনেশনের সাথে ইমিডিয়েটলি কানেক্টিং নেক্সট হপটা কে আছে। তাই দেখো এখানে কি বলা হলো, ইচ রাউটার দেন ম্যাপস, ম্যাপস বলতে আই মিন কানেক্টিং ইটস লোকাল লেভেল ফর দ্যাট ডেস্টিনেশন
with the most appropriate outgoing level for that destination, decided on the basis of most appropriate next hop for that destination, and creates its level forwarding information base, ba jeta ke amra shongkhepe LFIB bolchi. If you place all these LFIBs side by side, you can visualize a logical end to end path. For this reason MPLS is called switching. To dekho ajke ei je definition ba ei je constructs gulo toiri holo inside individual router, ei constructs gulo ke amra bolchi level forwarding information base. Tar ma ebar dekho ei level forwarding information base gulo ke jodi amra pashapashi dekhai, tahole amra jeno ekta straight path ke amra dekhte pacchi from router 1 f0 by 0 interface, mane oi amar MPLS domain e je ingress shekhan theke shuru kore up to amar je destination shei obdi. MPLS ke actually switching keno bollo, tale to MPLR bolte parto ba multi protocol level routing, because ei gota ghotona ta to router er moddhe ghotche. Egulo ki kono ta L2 switch, কোনোটা কি ইথারনেট ডেটা লিঙ্ক লেয়ার সুইচ? মোটেও না, এরা সবাই রাউটার্স। ইনফ্যাক্ট এরা রাউটার্স যদি নাও হতো তাহলেও আমি এখানে লেয়ার 3 সুইচ বসাতাম, তার মানে ঘটনাটা কিন্তু লেয়ার 3 লেভেলেই হচ্ছে। কিন্তু তাহলে আমরা এটাকে রাউটিং বলছি না কেন? বিকজ আমি শুরুতে একটা কথা বলেছিলাম, হয়তো তোমাদের মনে আছে, যে ট্র্যাডিশনাল রাউটিং ইজ আ হপ বাই হপ প্রসেস, যেখানে একটা পার্টিকুলার রাউটার কিন্তু নিজে ডিসিশন নেয় যে আমি কিভাবে আমার পরবর্তী যে নেক্সট জায়গা নেক্সট হপ যেটা আছে সেখানে আমি কিভাবে ফরওয়ার্ডিং করব, এবং একটা এন্ড টু এন্ড পাথ কনসেপ্ট, এন্ড টু এন্ড পাথ কনসেপ্ট সেটা কিন্তু আমরা ট্র্যাডিশনাল রাউটিংয়ে দেখতে পাই না, রাইট? ওয়্যার এজ সেটা সুইচিংয়ে আমরা দেখতে পাই। তোমরা যখন নেটওয়ার্কিং পড়া শুরু করো তখন রাউটিং আর সুইচিংয়ের মধ্যে অনেক রকম মানে ডিফারেন্স ইন ডেফিনেশন তোমরা পাও। যেরকম সুইচিংকে লোকে বলে ডেটা লিঙ্ক লেয়ার অ্যাক্টিভিটি, রাউটিংকে লোকে বলে লেয়ার 3 অ্যাক্টিভিটি বা নেটওয়ার্ক লেয়ার অ্যাক্টিভিটি। কিন্তু এখানে আমার প্রশ্ন আছে, তাহলে লেয়ার 3 সুইচ কী করে কাজ করে, তাই না? অ্যাকচুয়ালি সুইচিং আর রাউটিংয়ের ভিতরে যেটা এক মানে সব থেকে সূক্ষ্ম ডিফারেন্স কিন্তু অ্যাকচুয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে যখন তুমি রাউটেড হবে তখন তোমার এন্ড টু এন্ড পাথের কোনো এক্সিস্টেন্স থাকে না। ইট ইজ অলওয়েজ আ জাম্প বাই জাম্প প্রসেস, পাথটা তৈরি হয় জাম্প দিতে দিতে, রাইট? ওয়্যারএজ আজকে যখনই কোনো একটা সুইচিং পদ্ধতি কাজ করে তখন যেন আগে থেকেই পাথটা ডিসাইডেড হয়ে বসে থাকে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল কনসেপচুয়াল ডিফারেন্স বিটুইন রাউটিং অ্যান্ড সুইচিং। তো এবারে এই জন্যেই আমরা কিন্তু মাল্টি প্রোটোকল লেভেল রাউটিং বললাম না, আমরা বললাম মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, রাইট? লেভেল সুইচিং কেন বলছি এবার বুঝতে পারছো নিশ্চয়ই, যেহেতু আমার এখানে প্যাকেটগুলো ফরওয়ার্ডেড হবে অন দ্য বেসিস অফ লেভেলস, এবং প্যাকেটগুলো ফরওয়ার্ডেড হওয়ার আগেই একটা এন্ড টু এন্ড রাস্তার হদিশ আমি পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে লেভেল সুইচড পাথ। এই যে ঘটনাটা, এই যে পুরো জিনিসটাই, পুরো জিনিসটাকে বলা হচ্ছে LSP বা লেভেল সুইচড পাথ। তো যেহেতু এই LSP-র একটা এক্সিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু এটাকে আমরা বলি সুইচিং পদ্ধতি। এবার চলে আসি আমরা স্টেপ সিক্সে। এবার যখন ডেটাটা এন্টার করলো তখন কি ঘটনা ঘটলো? বিকজ দেখো ডেটা এন্টার করার আগেই কিন্তু এই জায়গাটা আরেকবার একটু বুঝে নাও, এই যে লেভেল সুইচ পাথটা এস্টাবলিশ হয়ে দাঁড়িয়ে রইল, এটা কিন্তু তখনও একটা সিঙ্গল ডেটাও ফ্লো করেনি টুয়ার্ডস দিস ডেস্টিনেশন, একটা সিঙ্গল ডেটাও কিন্তু ফ্লো করেনি, বাট দ্য রাউটার্স আর রেডি উইথ আ লেভেল সুইচড পাথ, একটা রাস্তা তৈরি করে ওরা বসে আছে। নাও চলে আসো স্টেপ সিক্সে আমরা কি দেখতে পাচ্ছি, যখন রাউটার ওয়ান ডেটাটা তো প্রথমে রাউটার ওয়ান দিয়ে ঢুকলো এইদিকে যাওয়ার জন্য, ইনগ্রেস রাউটার দিয়ে যখন ঢুকলো, ইনগ্রেস রাউটার কি করলো, ওই ডেটাটার গায়ে ওর যে আউটগোয়িং লেভেল, ওর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল হিসেবে ও কাকে ম্যাপ করেছিল, লেভেল 2, তাহলে ওই ডেটাটার গায়ে লেভেল 2 পড়িয়ে পাঠালো। এই যে ডেটার গায়ে লেভেল লাগানো হলো,
এই ঘটনাটাকে বলা হয় লেভেল পুশ বা লেভেল ইনসার্ট করা। এবারে করে ও ডেটাটাকে ছেড়ে দিল টুয়ার্ডস দ্য নেক্সট হপ। রাউটার টু এর কাছে যখন এসে ডেটাটা পৌঁছালো, তখন MPLS এর সবথেকে বিউটিফুল দিকটা ঘটল। সেটা হচ্ছে, আমি আবার আগের স্লাইডটায় যাই, রাউটার টু দেখতে পেল যে একটা ডেটা এসছে যার গায়ে লেভেল টু বলে একটা লেভেল লাগানো আছে, এবং রাউটার টু খুব ভালো জানে যে লেভেল টু আমারই লোকাল লেভেল, হুইচ ইজ অ্যাকচুয়ালি ম্যাপ টু লেভেল থ্রি। তার মানে এই ডেটাটাকে আমি যে লেভেলটা পড়িয়ে দেব সেই লেভেলটা হচ্ছে লেভেল থ্রি, এবং লেভেল থ্রি মানে যে কি, অর্থাৎ কি না, ফরওয়ার্ড দ্য ডেটা টুয়ার্ডস 23003 ভায়া মাই এক্সিট ইন্টারফেস F0/1। এটা তো আগে থেকেই জানে, স্টেপ ওয়ান স্টেপ টুতেই ও জেনে গেছিল যখন লেভেলটাও তৈরি করেছিল। ব্যাস, ওকে কিন্তু আর কোনো রাউটিং টেবল লুক আপ করতে হলো না, কোনো এক্সিট ইন্টারফেস লুক আপ করতে হলো না, ও সোজাসুজি চোখ বন্ধ করে লেভেল ডেটাটার গায়ে লেভেল থ্রি পড়িয়ে চোখ বন্ধ করে ও কিন্তু 23003 এর কাছে F0/1 দিয়ে ডেটাটাকে ঠেলে দিল। কেন আমি বললাম যে মোস্ট বিউটিফুল পার্ট অফ MPLS এখানে ঘটল, তার কারণটা হচ্ছে এই যে আজকে ও চোখ কান বুঝে কাজটা করতে পারলো। কেন পারলো? বিকজ ডেটাটা এসেছিল উইথ দ্য লেভেল টু, রাইট? তার মানে ওই যে বলেছিলাম প্রথম দিকে যে MPLS এর আসল ব্যাপারটা হলো যে তোমার পেছনের রাউটার তোমাকে যেন ইনস্ট্রাকশন দিচ্ছে যে হাউ টু ফরওয়ার্ড দ্য ডেটা টু দ্য নেক্সট হপ। সেই ইনস্ট্রাকশনটা কিন্তু R1 ওর কাছে পাঠিয়েছে ইউজিং দি আউটগোয়িং লেভেল। ঠিক সিমিলারলি যখন R3-র কাছে ডেটাটা এসে পৌঁছালো, R3 দেখলো ডেটাটা এসছে উইথ আ লেভেল L3। L3 মানে হচ্ছে আমার লোকাল লেভেল। আমার লোকাল লেভেলের জন্য ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার যে লেভেল ম্যাপ করা রয়েছে, দ্যাট ইজ লেভেল 4। চোখ কান বুঝে সোজা ডেটাটাকে ফরওয়ার্ড করে দাও টুয়ার্ডস 34003 থ্রু মাই এক্সিট ইন্টারফেস F0/1, এবং ডেটাটার গায়ে লেভেল 4 পড়িয়ে দাও। এই যে ঘটনাগুলো ঘটছে মধ্যবর্তী রাউটারগুলোতে যেখানে লেভেলটা চেঞ্জ হতে থাকছে, এই ঘটনাটাকে বলা হয় লেভেল সোয়্যাপ, রাইট? আর ফাইনালি যখন ডেস্টিনেশন রাউটার বা ইগ্রেস রাউটারের কাছে যখন এসে পৌঁছলো ডেটাটা, ইগ্রেস রাউটার দেখতে পেল যে এই যে আমার যে লেভেলটা এখানে আমি যে লেভেলটা সহ পেয়েছি সেই লেভেলটা অ্যাকচুয়ালি কোনো লেভেলের সাথে কিন্তু আর ম্যাপ করা নেই। দেখো এইখানে রাউটার 5 কিন্তু ওর যে লোকাল লেভেল তার সাথে এই নেটওয়ার্কটার রেসপেক্টে আর কোনো লেভেল লাগায়নি, নট অ্যাপ্লিকেবল। কেননা এটা তোর সাথে ডাইরেক্টলি কানেক্টেড, আর লেভেল লাগিয়ে কী হবে? তো সেই কারণে রাউটার 5 কিন্তু বুঝতে পারলো যে যেহেতু আমার এর সাথে আর কোনো করেসপন্ডিং লেভেল নেই, তার মানে আমাকে এবার যেখানে ফরওয়ার্ড করতে হবে দ্যাট ইজ আ নন MPLS ডোমেন। এবং তারপরে ওর রাউটিং টেবলে ও দেখলো যে দিস পার্টিকুলার নেটওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড টু মাই লুপব্যাক ইন্টারফেস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিসও এখানে বলে দিই, এই যে মধ্যবর্তী রাউটাররা যে ডেটাটাকে ফরওয়ার্ড করে দিয়েছে, ওরা কিন্তু একবারের জন্য ওই ডেটার যে IP হেডার যেখানে 5.5.5.5 ডেস্টিনেশন লেখা আছে সে IP হেডারটাকে দেখেইনি। ইনফ্যাক্ট IP হেডারটা দেখাই যায়নি, বিকজ IP হেডারের সামনে বসে আছে MPLS হেডার, এবং MPLS হেডারে ওরা যখনই লেভেলটাকে দেখতে পাচ্ছে সেই লেভেলের ইনস্ট্রাকশন অনুযায়ী ওরা কাজ করে গেছে, ওরা কিন্তু আর খুলে IP হেডারটাকেও দেখেনি, রাইট? তো এইটাই হচ্ছে MPLS এর আসল বিউটি, রাইট? এটা তোমরা কোনো বইতে কোনো ভিডিওতে আমি আজ পর্যন্ত দেখিনি। ইনফ্যাক্ট আমি নিজেও প্রথম দিকে যখন MPLS নিয়ে পড়াশোনা করেছিলাম তখনও আমার মাথায় একটা প্রশ্ন জেগেছিল যে সবই তো বুঝলাম কিন্তু কোথায় অ্যাকচুয়ালি MPLS এর মানে যে অ্যাডভান্টেজ পয়েন্টটা রয়েছে, বা কোথায় MPLS ইজ সুপিরিয়ার দেন আদার্স। তো সেটা ভাবতে ভাবতেই উত্তরটা আমি পেয়েছিলাম যে অন্য কোনো রকম ফরওয়ার্ডিং প্রসেসে আমাকে পেছন থেকে কেউ ইনস্ট্রাক্ট করে না হাউ টু ফরওয়ার্ড দ্য প্যাকেট টু মাই নেক্সট হপ, আমার প্রিভিয়াস হপ আমাকে কোনো ইনস্ট্রাকশন দেয় না, যেটা কিন্তু আমরা MPLS এ পেয়ে থাকি।
রাইট। এবারে আরেকটা জিনিস এখানে একটু বলার আছে, সেটা হচ্ছে পিএইচপি। আচ্ছা তার আগে এইটা একটু পড়ে দিই তোমাদেরকে। When data enters the MPLS domain, মানে এইখানে the first router or the ingress router adds level to the data, it is called level push. As the data moves in the MPLS domain, each router swaps the incoming level with the most appropriate outgoing level. এটা তো অলরেডি ম্যাপ করাই রয়েছে। The outgoing level is actually the local level for the next hop router. The next hop router very easily swaps this incoming level with the most appropriate outgoing level and so on. So each router is actually telling, এই লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, নালে MPLS মানে তোমাদের কাছে চিরকালই একটুখানি আলো আধারি রয়ে যাবে। এই লাইনটা বুঝে নাও তাহলে MPLS ক্লিয়ার। সো ইচ রাউটার ইজ অ্যাকচুয়ালি টেলিং দ্য নেক্সট হপ অ্যাবাউট ইটস ফরওয়ার্ডিং মেকানিজম ফর দ্যাট ডেটা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ MPLS ওভার ট্র্যাডিশনাল রাউটিং। ফাইনালি দ্য রাস্ট রাউটার দ্য অর দ্য ইগ্রেস রাউটার রিমুভস দ্য লেভেল অর লেভেল পপ যেটাকে আমরা বলি অ্যান্ড ফরওয়ার্ডস দ্য ডেটা ইন টু দ্য নো MPLS ডোমেন। এবার এই যে লেভেল পপটা, এটা সম্বন্ধে একটা জিনিস একটু বলার আছে। এতদূর যখন আমরা চলেই এলাম এটা একটু দেখে নাও, যদিও এটা প্র্যাকটিক্যালের সময় তোমাদের আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় পিএইচপি, রাইট? দিস ইজ নট দ্য ওয়েব পেজ অফ পিএইচপি, মানে আমরা যে ওয়েব টেকনোলজিতে যে পিএইচপি করি সেটা নয়। এই পিএইচপির ফুল ফর্ম হচ্ছে পেনাল্টিমেট হপ পপিং বা পিএইচপি। এই পিএইচপিটা অ্যাকচুয়ালি কোথায় ঘটে? ঘটে এই ইগ্রেস রাউটারে, রাইট? ইগ্রেস রাউটার না, রাদার ইগ্রেস রাউটারের যে আগে রাউটারটা রয়েছে, মানে পেনাল্টিমেট, পেনাল্টিমেট শব্দটা মানেটা হচ্ছে আলটিমেটের ঠিক আগে যে রয়েছে, অর্থাৎ লাস্ট বাট ওয়ান, সেই লাস্ট বাট ওয়ান রাউটারে এই ঘটনাটা ঘটে। সে ঘটনাটা হলো, আমরা এখানে দেখলাম যে লেভেল পপিংটা মানে ডেটাটাকে লেভেল থেকে মুক্ত করার দায়িত্বটা আমরা এখানে দেখিয়েছি রাউটার ফাইভকে দিয়ে, এবং MPLS আইডিয়ালি সেটাই করার কথা। কিন্তু অল প্র্যাকটিস, ইন অল প্র্যাকটিক্যাল সিনারিও MPLS সেটা করে না। MPLS যেটা করে সেটা হচ্ছে এই যে ডেটাটাকে লেভেল মুক্ত করা, সেই দায়িত্বটা নেয় হচ্ছে রাউটার ফোর, মানে পেনাল্টিমেট রাউটার যে আছে, রাইট? সেটাই হচ্ছে পিএইচপি। তাই বলল, ইনফ্যাক্ট দ্য লেভেল পপ ইজ ডান বাই দ্য লাস্ট বাট ওয়ান রাউটার অর দ্য পেনাল্টিমেট রাউটার অ্যান্ড ইট ইজ কল্ড পেনাল্টিমেট হপ পপিং। দ্য পেনাল্টিমেট রাউটার অ্যাকচুয়ালি রিসিভস অ্যান ইমপ্লিসিট নাল লেভেল ফ্রম দ্য ইগ্রেস রাউটার। প্রথম কথা হচ্ছে যে কেন এটা করবে? এটা করা হয় কিন্তু অ্যাকচুয়ালি এই ইগ্রেস রাউটারকে একটু সাহায্য করার জন্য। কিসের সাহায্য? না দেখো, ইগ্রেস রাউটারের ওপরে কিন্তু দুটো কাজ পড়ছে। তাহলে প্রথমত ইগ্রেস রাউটার তার লেভেল লুক আপ যখন করছে, লেভেল লুক আপে ও দেখছে যে লেভেল ফাইভ নিয়ে একটা ডেটা এসে ঢুকেছে, সেই ডেটাটার কোনো করেসপন্ডিং লেভেল আমার কাছে আর নেই, তার মানে আমাকে এবার লেভেলটাকে খুলতে হবে। ও লেভেলটা খুললো, খুলে তারপরে এবারে যে ভেতরে যে আইপি প্যাকেটটা আছে, সেই আইপি প্যাকেটটাকে তার যে হেডার, আইপি হেডার, সেই আইপি হেডারে এবার দেখলো যে ডেস্টিনেশনটা কোথায়, সেই ডেস্টিনেশনটার দিকে এবার ও প্যাকেটটাকে ফরওয়ার্ড করলো। তার মানে এখানে কিন্তু ওকে দুটো টেবল লুক আপ করতে হচ্ছে, একটা ওর লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস যেটা মানে LFIB সেটাকে লুক আপ করতে হচ্ছে, তারপরে ওকে আবার রাউটিং টেবল লুক আপ করতে হচ্ছে। তো কোথাও একটা ল্যাটেন্সি এই জায়গাতে তৈরি হবে। এবার সেটা না করে যদি লেভেলটা খুলেই যদি ওর আগের জন্য ওর কাছে যদি পাঠিয়ে দেয়, তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং ও জেনে যাবে যে এই ডেটাটা এবার যেখানে ঢুকতে চলেছে সেটা একটা নন MPLS ডোমেন, এবং সেই নন MPLS ডোমেনটা এবার সেখানে যাওয়ার জন্য যে মানে ডেস্টিনেশন আমার রুটটা কি হবে বা নেক্সট হপ কি হবে সেটা এবার ওর রাউটিং টেবিল লুক আপ থেকেও বের করবে। তার মানে ওকে কিন্তু তখন একটা টেবিল লুক আপ করতে হচ্ছে, তার মানে কিছুটা হলো ল্যাটেন্সি এখানে কমে গেল, বিকজ ওর অর্ধেক কাজটা কিন্তু করে দিল যে পেনাল্টিমেট রাউটার। এবারে পেনাল্টিমেট রাউটার, আজকে তো এও পেনাল্টিমেট রাউটার হতে পারত, এও পেনাল্টিমেট রাউটার হতে পারত, এ কি করে বুঝতে পারলো যে আমিই হচ্ছি পেনাল্টিমেট রাউটার এবং আমাকেই এই গুরুদায়িত্ব পালন করতে হবে যে ওই লেভেলটাকে খুলে ওর কাছে পাঠাতে হবে? এটার কারণটা হচ্ছে
যে আজকে ইগ্রেস রাউটার যেটা করে, যখন লেভেল এক্সচেঞ্জ হয়েছিল, লেভেলগুলো যখন এক্সচেঞ্জ হয়েছে তখন কি ঘটেছে দেখো। আমরা এখানে কি দেখিয়েছিলাম, আমরা দেখিয়েছিলাম যে লেভেল ফাইভ বলে একটা লেভেল এই ইগ্রেস রাউটার পাঠিয়েছে। অ্যাকচুয়ালি ইগ্রেস রাউটারও একটা লেভেল পাঠায়, নো ডাউট, কিন্তু সেই লেভেলটার ভিতরে লেখা থাকে ইমপ্লিসিট নাল। হ্যাঁ, একদমই এই কথাটাই লেখা থাকে সেই পার্টিকুলার লেভেলটাতে, ইমপ্লিসিট নাল। এবারে সেই লেভেলটা এসে কাকে হিট করে? অবভিয়াসলি হিট করছে আমার রাউটার ফোরকে। রাউটার ফোর যখনই দেখলো যে আমার একটা নেইবারের কাছ থেকে আমি একটা পার্টিকুলার নেটওয়ার্কের রেসপেক্টে একটা লেভেল পেয়েছি, যেই লেভেলটাতে লেখা আছে ইমপ্লিসিট নাল, তখনই বুঝতে পারে যে ওই পার্টিকুলার নেটওয়ার্কের কিন্তু ওই হয়ে যাবে পেনাল্টিমেট হপ পপ, পেনাল্টিমেট রাউটার, রাইট? এবং পিএইচপি যেটা করতে হবে সেটা ওকেই করতে হবে। তার মানে পিএইচপি যে ওকে করাতে হবে ফর দিস পার্টিকুলার নেটওয়ার্ক, সেইটা কিন্তু ওকে এই আর ফাইভই বলে পাঠিয়েছে বাই সেন্ডিং আ লেভেল যেখানে লেখা আছে ইমপ্লিসিট নাল। ঠিক সেরকমই আজকে যখন এই ধরে নাও রাউটার থ্রি এ যখন 34 নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করেছে রাউটার টু এর কাছে, তখন 34 নেটওয়ার্কের রেসপেক্টে যে লেভেলটা ও পাঠিয়েছে, যেটা আমরা এখানে আর দেখাইনি, কারণ আমরা তো শুধু এই নেটওয়ার্কটাকে নিয়েই স্টাডি করছিলাম। 34 নেটওয়ার্কটার রেসপেক্টেও তো এরকম একটা গল্প চলবে। তো 34 নেটওয়ার্কটার রেসপেক্টে যে লেভেলটা ও এই রাউটার টু এর কাছে পাঠাবে সেইখানে কিন্তু লেখা থাকবে ইমপ্লিসিট নাল, যাতে করে ফর 34 নেটওয়ার্ক আমার রাউটার টু জানে আই এম দ্য পেনাল্টিমেট হপ রাউটার, রাইট? আর একটা কি আমরা দেখলাম এখানে, টিডিপি এবং এলডিপি, এই যে বিরাট একটা কর্মযজ্ঞ ঘটল, মানে আমি যদি এখন এই স্টেপ ওয়ান থেকে যদি ধরি, স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর এবং স্টেপ ফাইভ, স্টেপ সিক্স নয় অবশ্যই, কারণ লেভেল সোয়াইপিংয়ের কাজটা রাউটার নিজে করে, কিন্তু স্টেপ ফাইভ অবধি এই যে গোটা ঘটনাটা ঘটলো যে লেভেল ডিস্ট্রিবিউট করা, তারপরে লেভেল ইনফরমেশন বেস তৈরি করা, সেই লেভেল ইনফরমেশন বেস থেকে আবার দুটো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লেভেলকে কানেক্ট করিয়ে নিয়ে লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস জেনারেট করা, এই পুরো কাজটার জন্য যে কোনো একটা রাউট, যে কোনো একটা প্রোটোকল, এমপিএলএস প্রোটোকল কাজ করে। এমপিএলএস তো কোনো প্রোটোকল নয়, এমপিএলএস ইজ আ টেকনোলজি। এবার তার পেছন পেছন যে প্রোটোকল কাজ করে, দুটো প্রোটোকল কাজ করে, একটা হচ্ছে টিডিপি বা ট্যাগ ডিস্ট্রিবিউশন প্রোটোকল, একটা হচ্ছে এলডিপি বা লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। তো আমাদের টিডিপি হচ্ছে সিসকো প্রোপ্রাইটরি, সিসকো প্রথম টিডিপি তৈরি করেছিল, এলডিপি হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, পরবর্তী ক্ষেত্রে সিসকো কিন্তু এলডিপিতেই মুভ করে গেছে। এবং তোমরা যখন এমপিএলএস কনফিগার করবে তখন দেখবে তোমরা যদি স্পেসিফিক্যালি টিডিপিকে না কল করো, সিসকো কিন্তু বাই ডিফল্ট এলডিপিকে নিয়ে নেয়, রাইট? এলডিপি কিন্তু সকলে ইউজ করে। এনিওয়ে দুটোর সম্বন্ধে এখানে বলে রাখছি, লেভেল অ্যাসাইনিং ফর আ পার্টিকুলার এফিসি, এক্সচেঞ্জিং লেভেলস, ক্রিয়েটিং লেভেল ইনফরমেশন বেস অ্যান্ড ফাইনালি ডিসাইডিং দ্য লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস ইজ ডান বাই টু প্রোটোকলস, টিডিপি অর এলডিপি। টিডিপি ট্যাগ ডিস্ট্রিবিউশন প্রোটোকল ইজ সিসকো প্রোপ্রাইটরি অ্যান্ড ইউজ এস টিসিপি পোর্ট 711। তার মানে দেখো এরা দুজনেই কিন্তু টিসিপি পোর্ট নিয়ে কাজ করছে, ও ইউজ করছে 711, এলডিপি ইউজ করছে টিসিপি পোর্ট 647। যেহেতু ওরা টিসিপি বেসড, সেই জন্য এমপিএলএস নেটওয়ার্ক তোমরা 100% রিলায়েবল ভাবতেই পারো, বিকজ তোমরা এটা এতদিনে জেনে গেছো যে টিসিপি বেসড এনি কাইন্ড অফ নেটওয়ার্কিং প্রসেস কিন্তু 100% রিলায়েবল, রাইট? আর ফাইনালি একটু ফার্স্ট পাতাটা পড়ে নিই, একদম প্রথম পাতাটা, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, মডার্ন ফর্ম অফ রাউটিং হোয়ার দ্য প্যাকেটস আর ফরওয়ার্ডেড অন দ্য বেসিস অফ লেভেল সুইচিং। লেভেল কি আর সুইচিং কি আমরা এতক্ষণে বুঝে গেছি, লেভেল কি থাকে তার ভিতরে, লেভেল কনসিস্টস অফ আ গ্রুপ অফ ইনফরমেশন টু ফরওয়ার্ড দ্য প্যাকেটস ফর এনি পার্টিকুলার ডেস্টিনেশন, ইচ লেভেল ইজ 32 বিটস, লেভেলের কিন্তু ফিক্সড সাইজ আছে, এটা একটু মনে রেখো। এইখানে
আমি বোধহয় এই যে এখানে লিখেছিলাম ফিক্সড সাইজ ইনফরমেশন কল লেভেল, সো লেভেল ইজ অলওয়েজ এ 32-bit প্যাকেট বা 32-bit ডেটা, দেয়ার ক্যান বি মোর দ্যান ওয়ান লেভেল ফর এনি পার্টিকুলার প্যাকেট, এটা আমি একটু পরে বলবো, পরের ভিডিওতে আবার আমি আসবো এটা নিয়ে আলোচনা করতে। এবার যে কোনো MPLS লেভেলের ভেতরে কি কি থাকে, যেটা থাকে একটা 20-bit লেভেল হেডার থাকে, 8-bit TTL থাকে মানে টাইম টু লিভ, এক্সপেরিমেন্টাল বিট বা EXP বিট সেটা থাকে 3-bit, আর একটা 1-bit থাকে যেটা বোঝায় বটম অফ স্ট্যাক বিট, অলটুগেদার দেখো 32-bit। এবার এদের কি কাজ, প্রথমত এই যে 20-bit, এই 20-bit ভিতরেই ওই সব ইনফরমেশনসগুলো থাকে যে আমার নেক্সট হপকে, এক্সিট ইন্টারফেসকে ইত্যাদি ইত্যাদি, ওই যে ইনফরমেশনসগুলো একটা লেভেলের ভিতরে লেখা হলো যেটা প্রথম দিকে বলেছিলাম সেগুলো সব এই 20-bit ভিতর থাকে। TTL মানে ওই যে পার্টিকুলার লেভেল এবং অবভিয়াসলি সেই লেভেলের সাথে যে ডেটাকে লাগানো হয়েছে সেটার টাইম টু লিভ, মানে সে কতগুলো হপস যেতে পারবে। EXP বিট বা এক্সপেরিমেন্টাল বিট, এটা কি জিনিস, এটা একটা 3-bit ভ্যালু, এই 3-bit ভ্যালুটাতে অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে এই প্যাকেটটা কি ধরনের ট্রিটমেন্ট রিসিভ করবে, যেটাকে বলা হয় ক্লাস অফ সার্ভিস বা কোয়ালিটি অফ সার্ভিস। আজকে তোমাদের বলে রাখি, আমি পরে MPLS QoS-ও বোঝাবো, তার আগে একটু তোমাদেরকে বলে রাখি যে আজকে আমাদের নেটওয়ার্কে যখন ডেটাগুলো মুভ করে তখন বাই ডিফল্ট তারা ফিফো পদ্ধতিতে মুভ করে, তার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এবার চিন্তা করো যে ডাউনলোডের কিছু প্যাকেট এসেছে, তার পেছন পেছন কিছু ভিডিও প্যাকেট রয়েছে। এবার যদি ফিফো পদ্ধতিতেই যদি কাজ হয় তাহলে ডাউনলোডের প্যাকেটগুলো না মুভ করা অবধি আমার ভিডিও প্যাকেটসগুলো আমি দেখতে পাবো না। এবার ভিডিও প্যাকেটসগুলো যতক্ষণ দেখতে পাবো না ততক্ষণ কিন্তু আমি যেটা পাবো দ্যাট ইজ বাফারিং। এবার একটা জিনিস ভেবে দেখো, সেটা হচ্ছে ডাউনলোডিং যদি একটু লেটও হয় নো ইস্যুস, কিন্তু ভিডিও যদি বাফার্ড হয় তাহলে দ্যাট ইজ এ গ্রেট ইস্যু। তাহলে আমাদের একটা মেকানিজম রাখতে হবে যাতে করে ভিডিও প্যাকেটগুলো যদি আমার ডাউনলোড প্যাকেটের পেছনেও এসে থাকে ওদেরকে যেভাবে হোক সামনে এনে বসাতে হবে। সেটা কিভাবে বসাবে, তার মানে ওই প্যাকেটগুলোর গায়ে এমন কিছু একটা প্রায়োরিটি ভ্যালু সেট করতে হবে যেই প্রায়োরিটি ভ্যালুটা ওই ডাউনলোড প্যাকেটগুলোর থেকে বেশি, এবং এই প্রায়োরিটি ভ্যালুটাকে আমরা বলি কোয়ালিটি অফ সার্ভিস ভ্যালু, রাইট? তো আজকে একটা MPLS লেভেল সে কিন্তু যে প্যাকেটটাকে বহন করে নিয়ে যাচ্ছে সেই প্যাকেটটার যে প্রায়োরিটি কী জায়গায় রয়েছে, সেটা হাই প্রায়োরিটি প্যাকেট কি লো প্রায়োরিটি প্যাকেট, সেইটাই EXP বিট দিয়ে বোঝায়। আর বটম অফ স্ট্যাক বিটটা কি, এই আগের লাইনেই দেখো আমি বলেছি দেয়ার ক্যান বি মোর দ্যান ওয়ান লেভেল ফর এনি পার্টিকুলার প্যাকেট, তার মানে একটা পার্টিকুলার IP প্যাকেট যখন মুভ করে তার গায়ে মোর দ্যান ওয়ান লেভেল তোমরা দেখতেই পারো, রাইট? একটা প্যাকেট যে সবসময়ই থাকবে তার কোনো মানে নেই, দুটো তিনটে প্যাকেটও থাকতে পারে, দুটো তিনটে লেভেলও থাকতে পারে। ইনফ্যাক্ট আমি যখন তোমাদেরকে MPLS VPN করাবো তখন দেখবে MPLS VPN এর মধ্যে দিয়ে যখন প্যাকেটটা যখন ডেটাটা যখন মুভ করে তখন কিন্তু তার দুটো MPLS লেভেল থাকে, রাইট? একটা ইনার লেভেল একটা আউটার লেভেল। তো এবারে দেখো আজকে একটা ইন্ডিকেশন রাখতে হয় যে এই মুহূর্তে যে লেভেলটা রয়েছে সেইটা ইনার মোস্ট লেভেল কিনা বা বটম মোস্ট লেভেল কিনা, কারণ লেভেলগুলো তো আলটিমেটলি কখনো সোয়্যাপড হচ্ছে কখনো পপড হচ্ছে, এটা তো তোমরা দেখতে পেলে একটু আগে। এবার দেখো আজকে আমি যেটাকে এবার সোয়্যাপ করছি সেটা ইনার মোস্ট বা বটম মোস্ট লেভেল কিনা সেটাও তো আমাকে বুঝতে হবে, বিকজ যদি বটম মোস্ট লেভেলটাই যদি সোয়্যাপ হয়ে যায় কিংবা যদি পপ হয়ে যায় তার মানে এবার কিন্তু ডেটাটা আর MPLS ডোমেনে মুভ করতে পারছে না, ডেটাটাকে এবার কিন্তু ঠেলে দিতে হবে ইন দ্য নন MPLS ডোমেন, তাই না? তো সেই কারণে আজকে কিন্তু প্রত্যেকটা লেভেলের সাথে এই বিটটাও থাকে যে ওয়েদার দিস ইজ দ্য বটম অফ স্ট্যাক লেভেল। এই বিট ভ্যালুটা যদি ওয়ান হয়ে যায় কোনো কখনো তার মানে বুঝতে হবে যে দিস ইজ দ্য বটম অফ স্ট্যাক, মানে দিস ইজ দ্য লাস্ট লেভেল, আর যদি এই ভ্যালুটা জিরো থাকে তার মানে এর তলায় আরও লেভেল আছে, রাইট? আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে
যারা নেটওয়ার্কিং নিয়ে একটু ইনডেপথ ভাবনা চিন্তা করো, যে রাউটিং বা এল থ্রি সুইচিং এটা পুরোটাই আমরা জানি যে ওএসআই লেয়ারের লেয়ার থ্রি বা নেটওয়ার্ক লেয়ারে ঘটে, তেমনি আমরা যেটাকে এতদিন সুইচিং বলে জেনে এসেছি, মানে অর্থাৎ কিনা এটিএম, ফ্রেম রিলে বা ইথারনেট, এরা সবাই ডেটা লিঙ্ক লেয়ার বা লেয়ার টুতে কাজ করে। তো আজকে যে এমপিএলএস শিখলাম এটা কোন লেয়ারে কাজ করে, অ্যাকচুয়ালি এমপিএলএসকে আমরা কিন্তু সেইভাবে ওএসআই এর সাথে ফিট ইন করতে পারি না। এমপিএলএস না লেয়ার টু না লেয়ার থ্রি, ইট ইজ বেসিক্যালি মানে ইট ওর যে অবস্থানটা, ওর অবস্থানটা হচ্ছে মাঝামাঝি বিটুইন লেয়ার টু অ্যান্ড লেয়ার থ্রি, রাইট? যাই জন্য এটাকে অনেক সময় বলা হয় লেয়ার 2.5, যদিও লেয়ার 2.5 বলে কোনো কিছুর অস্তিত্ব আমাদের ওএসআই স্ট্যান্ডার্ডাইজেশনে নেই, ওএসআই মডেলে নেই, কিন্তু তাহলেও এটাকে আমরা অনেক সময় রিগার্ড করি অ্যাজ লেয়ার 2.5, বিকজ ওর ভিতরে লেয়ার 2 এরও প্রপার্টিজ আছে এবং লেয়ার 3 এরও প্রপার্টিজ আছে, যেটা ক্রমশ তোমরা যখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করবে, যখন এমপিএলএস ভিপিএন করবে, তখন বুঝতে পারবে যে কিভাবে খুব সুন্দরভাবে লেয়ার 2 এবং লেয়ার 3 দুরকম ইনফরমেশনই ওরা কিন্তু মানে এমপিএলএস কিন্তু মেনটেন করতে পারে, রাইট? আশা করি ইন্ট্রোডাক্টরি ভিডিওটা তোমাদের কিছুটা আমি সহজলভ্য করে বোঝাতে পেরেছি। আবার বলি একটা কথা মনে রাখবে, এমপিএলএস সম্বন্ধে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও অনেক কিছু ডিসকাস করব, অনেক কিছু আরও আসতে চলেছে, সেখানেও প্রচুর থিওরি তোমরা দেখতে পাবে, বেশ কিছু কি বলবো মানে ক্রিটিক্যাল ট্রিটমেন্টের ব্যাপার থাকবে। যেরকম একটা হিন্ট তোমাদের আগেই ধরিয়ে রাখি আমি, সেটা হচ্ছে একটা কথা ভেবে দেখো, যে কোনো আইপি হেডার, যে কোনো আইপি হেডার, যারা নেটওয়ার্কিং নিয়ে একটু ডেপথে পড়াশোনা করেছে তারা এটা আরও ভালো অ্যাপ্রিসিয়েট করবে, যে কোনো আইপি হেডার তারও কিন্তু একটা টিটিএল ভ্যালু থাকে, রাইট? তা ধরে নেওয়া যাক আমি একটা আইপি প্যাকেটকে ফরওয়ার্ড করছি থ্রু মাই এমপিএলএস ডোমেন, আমার আইপি হেডারটার মধ্যে ধরে নাও হয়তো টিটিএল ভ্যালু দেওয়া আছে 4, তার মানে ও 4টে রাউটারকে ক্রস করতে পারে, 4টে হপকে ক্রস করতে পারে, রাইট? হোয়ারাজ আমার যে এমপিএলএস ডোমেনটা, এমপিএলএস ডোমেনটায় কিন্তু রয়েছে 5টা হপ বা ধরো 10টা হপ। এবার দেখো যখন এমপিএলএস ডোমেনের মধ্যে দিয়ে প্যাকেটটা যখন ফ্লো করবে, তখন তো অবভিয়াসলি রাউটারগুলো ওই প্যাকেটের যে আইপি হেডার ওটা খুলে দেখবে না। তাহলে ইন দ্যাট কেস আজকে তাহলে ঘটনাটা কি ঘটছে, এদিকে আইপি হেডারে বলা আছে তুমি 4টে হপের বেশি এগোতে পারবে না, এদিকে ও যখন এমপিএলএস ডোমেনে গিয়ে ঢুকলো তখন ও কিন্তু দিব্যি 10টা হপ পেরিয়ে চলে যাচ্ছে, তখন কি ঘটবে? এরকম বেশ কিছু আরও ক্রিটিক্যাল ট্রিটমেন্ট কিন্তু আমাদের জানতে হবে। আপাতত আজকের ভিডিওটাতে আমি তোমাদের এমপিএলএস এর বেসিক নিয়ে আলোচনা করলাম, শুধু একটা কথা বারবার করে বললাম, এমপিএলএস এর প্রথম ক্লাস থেকে এই একটা কথা মনের ভিতর গেঁথে নেবে যে দিস ইজ আ ফ্যান্টাস্টিক টেকনোলজি, যেখানে মাই প্রিভিয়াস রাউটার ইজ অ্যাকচুয়ালি টেলিং মাই রাউটার হাউ টু ফরওয়ার্ড দ্য ডেটা। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স, থ্যাংক ইউ ফর ইয়োর কোঅপারেশন, আজকের মতন গুড বাই।